নববধূ বিয়ে করে এসেছে দশ বছরে স্ত্রীর সাথে সাক্ষাৎ নেই পরিবারে একটি পুত্র সন্তান হয়েছে পাঁচ বছর পরেও দেখার কোনো সুযোগ নেই আবার দেখা গেছে যে সন্তান হয়েছে বিবাহ করে বউ রেখে এসেছে বিদেশে এসে ট্রাক চাপায় সে মারা গিয়েছে বিল্ডিং এ কাজ করতেছে পরে গিয়ে মারা গিয়েছে কি বিভৎস চিত্র এগুলো আসলে এক মুহূর্তে এক মিনিটে দশ মিনিটে বলে শেষ করা যাবে না আমি একজন ফ্রিডম ফাইটার আমি বিদেশে আছি আমি নিজেও বিদেশি করেছি বিদেশে আমরা তো বিদেশে আমাদের লাইফস্টাইল তো আর আমার জনগণের সাধারণ মানুষের সাথে মিলালে হবে না কিন্তু বাস্তবতা তো আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে থাকছে তাদের সেই কষ্টের জায়গাটা কোরবানির সময় কোরবানি নাই ঈদের সময় ঈদ নাই রমজানের সময় ইফতার নাই নিজের পরিবারের পাশে ঠিক মতো তারা থাকতে পারছে না তাদের ঘুমানোর একটি সুন্দর জায়গা নেই বিল্ডিং এর মধ্যে পানি নাই ঘ্যাস নেই কি কাণ্ড আপনি একটা সামান্য ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েও আমার কর্মীরা বিদেশে আজকে থাকছে আপনি যারা বিদেশে মনে করেন হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে এটা ভুল যারা বিদেশি মানুষদেরকে বর্তমান সময়ের রেমিটেন্স এবং বাংলাদেশের যত উন্নয়ন দেখেন কর্মকাণ্ড দেখেন সরকারি কর্মকর্তা আমলা থেকে শুরু করে প্রত্যেকের জীবন চালিকা শক্তি হচ্ছে আজকের এই প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা যারা বিদেশে গিয়ে কষ্ট করে পরিবারকে ফেলে রেখে তারপরে টাকা পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে সেটা বৈধ উপায়ে কিংবা অবৈধ উপায়ে বৈধ উপায়ে পাঠানোর কারণে সরকারের কাছে এটার যেমন সঠিক তথ্য এবং সরকার এটার দ্বারা উপকৃত হচ্ছে অবৈধ উপায়ে পাঠানো টাকা দিয়েও সরকারের জনগোষ্ঠী উপকৃত হচ্ছে যেমন একটি পরিবার তার টাকা পাচ্ছে পরিবারের পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে পরিবার খাচ্ছে সকল ব্যয় এখান থেকে আজকে তারা দিতে পারছে তো সামহাও এই পরিবারের চালিকা শক্তি হচ্ছে আমার এই প্রবাসীরা রাষ্ট্রের যদি প্রবাসী ভাই বোনেরা আজকের পরিবারের পাশে দাঁড়াতে না পারতো তাহলে আজকের রাষ্ট্রের যে বর্তমান কঠিন দশা এর থেকে আরো বেশি পরিমাণ ঝুঁকির মধ্যে সরকারকে সব সময় থাকতে হতো আজকে আমরাই কিন্তু যারা প্রবাসে আছি বা এই আমাদের সামনে যে ভাইরা উপস্থিত হয়েছেন বা অনলাইন অফলাইনে যারা এখন দেখবেন বা ভবিষ্যতে দেশকে আজকের এক ধরনের পিছন থেকে জাগিয়ে তুলেছে এই দেশটাকে এখন গড়ে তুলেছে তাদের শ্রমের টাকায় তাদের কষ্টের টাকায় তাদের কষ্টার্জিত জীবনের মানে ত্যাগের বিনিময়ে আজকের এই দেশটা গঠন হয়েছে কিন্তু আমরা হয়েছে কি যার কাছ থেকে বেশি পাই তাকে আমরা সব সময় অবজ্ঞান নজরে দেখি এর একটা টেন্ডেন্সি এবং প্রবণতা আমাদের দেশে যুগ যুগ ধরে আছে এটা শুধুমাত্র বর্তমান সময়ে সেটা নয় এটা যুগ যুগ ধরে আজকে স্বাধীনতার একান্ন বছর হয়েছে আজও বিদেশি মানুষটি যখন বাংলাদেশে যায় তার ক্রয়কৃত সেই লাগেজটি হারাতে হয় বিমানবন্দরে তাকে হেনস্থার শিকার হতে হয় ইমিগ্রেশন অফিসারের কাছে শত সহস্র প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঢুকতে হয় অথচ যেই লোকটি ঢোকার সময় তাকে লাল গালিচে দেওয়ার কথা অথবা তার জন্য আলাদা রেড কার্পেট থাকার কথা কারণ তিনি তিনি তো যোদ্ধা যোদ্ধা আমার দেশের জন্য যে অবদান রাখছেন তাকে সবার আগে আমি সম্মানিত করব আমি দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য ব্ল্যাক ডোর করতে পারি আর এই যারা আজকের এখানে উপস্থিত তাদের জন্য করা উচিত রেড কালার কার্পেটের আলাদা ডোর যাতে করে আমরা সাব্যস্ত করতে পারি যে দেশকে যারা বিনিময় করছে তারা এক পথে হাঁটছে তারা এদেশের সর্বোচ্চ ভালো কাউন্টার থেকে ইমিগ্রেশন ক্রস করবে আর যারা চোর গুন্ডা তাদের জন্য ভিন্ন পথ থাকা দরকার আমি মনে করি আজকে আপনি যেই প্রশ্নটা তুলেছেন আমি অত্যন্ত মর্মাহত আমি স্যারের সাথে একমত অনেক জায়গায় বিশেষ করে স্যার যে বলেছেন রাষ্ট্রের উন্নয়নে আইন থাকা দরকার রাষ্ট্রের উন্নয়নে আমাদের এ ধরনের টাকাটা তো অবশ্যই বৈধ পথে আসা দরকার এটা একজন শিক্ষিত সজ্জন ভদ্র যে কেউ স্বীকার করবে কেন আমরা অবৈধ পথে টাকা পাঠাবো কিন্তু সরকারকে চিন্তা করতে হবে যে অবৈধ পথে কেন টাকা পাঠায় অবৈধ পথে কেন তারা উৎসাহী হচ্ছে কি কারণে তারা অবৈধ পথে যায় আইদার দে ডোন্ট হ্যাভ এনি প্রপার ইনফরমেশন अबाउट গভর্নমেন্ট পলিসি যে গভর্নমেন্ট যে পলিসি নির্ণয় করছে সেটা এমবসি থেকে আমার সাধারণ নেতাকর্মী বা সাধারণ যারা বিদেশে যারা রয়েছেন তারা জানেন না তাদের কাছে সেই প্রপার ইনফরমেশন তাদের সেই সকল যত ধরনের প্রণোদনা রয়েছে বিশেষ করে সৎ পথে টাকা পাঠালে তাদের যে পার্সেন্টেজ আরে উপকার হয় সরকার মাঝে মাঝে বিভিন্ন সময় ডিক্লারেশন দেয় এই জিনিসগুলো আমার জনগণের কল্যাণে পৌঁছে দেওয়া হয় কিনা সেটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আমি বৈধ পথে টাকা পাঠালে আমার এই টাকাটার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে আমি আবার কোনো নজরদারিতে পড়ি কিনা আমি ধরেন যেভাবে হোক আমি ইনকাম করছি টাকা পাঠাচ্ছি এই টাকাটা সুষ্ঠ শরীরে আমার পরিবার পাবে পরিবার ব্যবহার করতে পারবে তার একটি সঠিক ব্যবস্থাপনা আমার আছে কিনা আমার মনে হয় যে বাংলাদেশের আইন কেন তো অনেক আছে বিড়ি খাইলেও আপনার জনসম্মুখে বিড়ি খেলে তার জন্য শাস্তি আছে কিন্তু এই শাস্তি আমি আমি কখনোই দেখিনে না যে এটা অ্যাপ্লিকেবল কোথাও হয়েছে কারণ পুলিশ কি তো আমি দেখি যে রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর একজনে হুন্ডায় হেলমেট ছাড়া চললে আইন আছে কিন্তু আমরা অনেক রাজনীতিবিদ পুলিশ অফিসার তাদেরকে বিনা হেলমেটে রাস্তায় চলতে দেখি এখন যে সকল ভদ্রলোক এই ধরনের কথা বলেছে যে প্রবাসীরা যদি অবৈধ পথে টাকা পাঠায় তাদের পরিবারকে আক্রান্ত করা হবে আমি মনে করি এটা ওই হেলমেট এবং বিড়ি খাওয়ার আইনের চেয়েও আরো হালকা একটি আইনে পরিণত হবে কেউ তাদেরকে গুরুত্ব দিবে না কে কোথায় টাকা পাঠায় সরকারের হাজার হাজার মামলা দেখার সময় নাই এখন প্রবাসীর পাঠিয়েছে আমার পরিবারকে আমি তা আপনি কি করবেন তো এটা আসলে কোন আইন হতে পারে না বা এ ধরনের বক্তব্য দিয়ে বরঞ্চ রেমিটেন্স যোদ্ধাদের সাথে একটা তামাশা করা হচ্ছে বলে আমি মনে করি এই মানুষদেরকে চাপে রাখার কোনো যুক্তি নেই আপনি দুর্নীতিবাজদের চাপে রাখতে পারেন না কালো টাকা সাদা করার জন্য আপনি আইন করেন আপনি বিভিন্ন ধরনের এই যে রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাচ্ছে বিভিন্ন দেশে বিদেশে পাচার করছে আমার দেশের রাজনীতিবিদরা একে একে একশো টাকা দিয়ে এক হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাস্তার এমন কোন সেক্টর দেখবেন না যেখানে ন্যূনতম দুর্নীতি নেই তাহলে দুর্নীতি যেখানে আছে সেগুলা বন্দনা করে আপনি দুর্নীতি খুঁজতে এসেছেন আমার এই গরিব মানুষের টাকায় এই মানুষে কয় টাকা বেতন পায় একজন বিদেশি সারা দিন খাটার পরে এক মাস পরে আপনি ইনাম ভাই আপনিও একজন প্রবাসী আমিও একজন প্রবাসী আমাদের এই অনেক সাধারণ নাগরিক এক হাজার মানে ডলার তো বেতন প্রশ্নই আসে না মানে এক হাজার আপনি যদি মালয়েশিয়ান রিঙ্গিত হয় কিংবা বাংলা টাকা ধরে নেন যে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সাধারণ শ্রমিকদের কথা বলছি খুব বেশি এক্সপার্ট হলে সে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বা সর্বোচ্চ উপরে যা করতে পারে সেটা ভিন্ন হিসাব কিন্তু একজন পঁচিশ তিরিশ হাজার টাকা পাঠানোর সেই ঘামে জর্জরিত আমার শ্রমিক ভাইটি যখন দেখে যে এক হাজার টাকা আমি পাঠালে পঁচিশ হাজার বাংলা টাকায় আমি হুন্ডির মাধ্যমে পাঠালে অথবা হয় হাজার হাজার তখনই সে সেই পথটি বেছে নেয় কিংবা নিরাপদে বাড়ির কাছে টাকাটা এই পথ বেছে নেয় এখন আমাদেরকে সেই পথ আবিষ্কার করতে হবে যে জনকল্যাণমুখী পথ যাতে করে আমার এই টাকাটা প্রপার চ্যানেলে যায় এবং যাওয়ার জন্য সরকার যে প্রণোদনা দিবেন সেটা শুধুমাত্র ওই মৌখিক প্রণোদনা নয় বাস্তবতার সাথে বাস্তবতার নিরিখে অ্যাম্বাসির মাধ্যমে এমন একটি প্রস্তাবনা আসতে পারে যেটায় জনগণ সেখান থেকে অর্থ পাঠানোর একটা সুযোগ করতে পারে আমার কাছে একটা মানে আমি ব্যক্তিগতভাবে একটা মতামত দিতে পারি আপনার এই জায়গা থেকে সরকারকে যেমন আপনি আইন করে দিয়েছেন কি দিয়েছেন যে এভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে এই করতে হবে সেই করতে হবে এই আইনটাকে আপনি ফ্রম দ্য বিগিনিং আপনি একটা ল করতে পারেন যে প্রত্যেকটা অ্যাম্বাসিতে একটা কাউন্টার থাকবে স্পেশাল কাউন্টার যেই কাউন্টার আপনার যে কোনো একটা সরকারি ব্যাংকের আপনার ব্যাংকিং সেক্টরের এজেন্ট হিসেবে অথবা তারা একটা সাব লেট অফিস হিসেবে কাজ করবে এই জায়গা থেকে সরাসরি সে দেখে কারণ এম্বাসিতে প্রতিনিয়ত আমার কর্মীরা যায় আমার ভাইয়েরা যায় ওখানে এটার ব্যাপারে প্রমোট করা হবে তার এক টাকা পাঠালে কয় পয়সা লাভ ভিন্ন পথে চুরি করে টাকা পাঠাইলে লস কি এই জিনিসগুলো তাকে কাউন্সিলিং দিয়ে ওখানে টিভি মনিটরে বাঁচতে থাকবে আসলে সে লিপলেট পাবে পাশাপাশি ওই কাউন্টার থেকে সহজলব্ধভাবে টাকা পাঠাতে পারবে এ ধরনের প্রসেস যখন আপনি চালু করবেন একটা সময়ে পাঁচ বছর দশ বছরের মাথায় গিয়ে আমার এই জনগণ অভ্যস্ত হবে যে না আমার টাকা টাকা আমি আমি পাঠাবো পাঠাবো সঠিক পথে এবং আমি গর্বিত একজন বাংলাদেশের নাগরিক হব কিন্তু আপনার কোন ওয়ে না করে নিজের কোনো ধরনের মানে পলিসি নির্ধারণ না করে দিয়ে হুটহাট আপনি বলে দিলেন আমার বাবাকে গ্রেপ্তার করবেন মাকে গ্রেপ্তার করবেন দুনিয়াটা কি এত সস্তা আপনি যা ইচ্ছা তাই করবেন এটা কোনোদিন এদেশের প্রবাসীরাও মেনে নিবে না আমি মনে করি এই ধরনের বক্তব্য যারা দিয়েছে তাদের জাতির কাছে মাপ চাওয়া উচিত জনগণের সাথে তাদের এই প্রতারণার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কারণ আপনারা আমাদেরকে আইনগুলোকে দিয়ে আইনের অপমান করছেন জনগণের অপমান করছেন আমি চাই বাংলাদেশ ডেভেলপ হোক বাংলাদেশের নাগরিকরা প্রত্যেকটি দল হোক মত হোক যে আদর্শের হোক সে বিদেশি নাগরিক আমার দেশের আইডেন্টি সে বিলং করে অতএব আমার বাংলাদেশের উন্নয়নের জন্য এই ভাইয়েরাই সর্বাগ্রে ভূমিকা পালন করবে অতএব এই ভাইদেরকে শত্রু বানিয়ে আপনি ভূমিকা পালন করতে পারবেন না তাকে থ্রেট করে আপনি ভূমিকা পালন করতে পারবেন না বরঞ্চ আমার বিদেশি ভাইদের কল্যাণে রাষ্ট্র ভূমিকা পালন করবে সেটা যখন ফলপ্রসূ ভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক অথবা জামাত জাতীয় পার্টি হোক দিস ইজ নট আওয়ার ইস্যু আমরা যারা প্রবাসে দল ভিন্ন থাকতে পারে কিন্তু রাষ্ট্রের রিপ্রেজেন্ট আমরা করছি অর্থাৎ বাংলাদেশের এই লোককে যদি বিশ্বের কাছে মানদণ্ডে তাহলে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে আপনি দেখেন বাংলাদেশের সিংহবাগ যারা বিদেশ থাকে প্রত্যেকটা রাষ্ট্রে যদি আপনি একটু কাউন্ট করেন যে বৈধ কিংবা ডকুমেন্টস বিহীন অবৈধ বলতে পারবেন না ডকুমেন্টস নাই এই ধরনের প্রবাসীর সংখ্যা তো ডকুমেন্টস নাই জাতের আনডকুমেন্টেড পিপলের সংখ্যা হচ্ছে সব দেশে বেশি মালয়েশিয়াতে আপনি যদি দেখেন যে বৈধ আছে পাঁচ লাখ অবৈধ শুনবেন দশ লাখ এখন এটার কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমার হাতে নেই বা আপনার হাতে নেই কিন্তু কান্ট্রিও জানে বা আমার দেশের সরকারও জানে প্রত্যেকটা দেশে এরকম করে আছে তো অবৈধ ব্যক্তিরা কেন অবৈধ হয়েছে কেউ অবৈধ হয়েছে তারা নিয়মতান্ত্রিক মোতাবেক অফিসিয়ালি অ্যাপ্লাই করেছে পাসপোর্ট পাওয়ার জন্য সঠিক সময় তারা পাসপোর্টটি পায়নি পাসপোর্ট সেবা পায়নি লেটার পায়নি ভিসা অফিসে দিতে পারেনি ভিসা লাগাতে পারেনি তো স্বাভাবিকভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে ফাইন আমার যেহেতু পাসপোর্ট সেবা সেবা পাচ্ছি না আমার আর কি করার ওই বনে জঙ্গলে বা সামহাও তাদের অনেক কষ্ট করে এভাবে করে লুকিয়ে লাগিয়ে চাকরি বাকরি করে তারা আজকের বাংলাদেশে পাঠাচ্ছে এখন আপনি পাসপোর্ট সেবা দিবেন না লেটার সেবা দিবেন না দূতাবাসের সেবার মান কম আপনি এগুলো কি ইমপ্রুভ করবেন না আর সাডেনলি আপনি বলে দিবেন যে বৈধ উপায় টাকা না পাঠালে তাকে জেলে যেতে হবে এখন জেলে আপনি এই পনেরো লক্ষ নাগরিকের পাঁচ লাখ আমার বৈধ আছে কাগজপত্র আছে আর দশ লাখের ডকুমেন্টস হাতে নেই এখন এই দশ লাখ পরিবারের অথবা এই দশ লাখ লোকের পাঁচ লাখ পরিবারের সবাইকে আপনি জেলে নিবেন সবাইকে আপনি এসে নিবেন সে টাকা পাঠাবে কেমনে তার তো টাকা পাঠানোর রয়ে নেই আপনি জানেন যে বিদেশ থেকে যখন কেউ টাকা পাঠায় প্রত্যেকটি নাগরিকের কম্পালসারি হচ্ছে যে তাকে আইডি কার্ড শো করতে হবে পাসপোর্ট শো করতে হবে এই জিনিসটা একেবারে প্রত্যেকটা দেশের নিয়ম যে আপনার পাসপোর্ট কি ভিসা কি এখন যখন ব্যাংকে যাবে ব্যাংকে তো এই পাসপোর্ট শো করতে হবে ইউ ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট ইউ ক্যান নট সেন্ড মানি অফিসিয়ালি তখনই এই মানুষগুলো কি করছে তখনই তারা এই বৈধ পথ বেছে নিচ্ছে এজন্যই আমি ওই প্রস্তাবনায় বলেছিলাম যে বৈধটাকে ভিন্ন উপায়ে বৈধ করার প্রক্রিয়া বের করতে হবে অ্যাম্বাসি কেন্দ্রিক আপনাদেরকে কাউন্টার আবিষ্কার করতে হবে যেখানে আমাদের সকল প্রবাসী গিয়ে সরকারি যে কোনো একটা মাধ্যমে ওখানে টাকা দিবে ওখান থেকে টাকাগুলো পাঠানোর ব্যবস্থাপনা করতে হবে দ্বিতীয় হচ্ছে আমার দেশের সেবা বাড়াতে হবে সকল অ্যাম্বাসিগুলোতে দ্রুত পাসপোর্ট সেবা বাড়াতে হবে সেই অ্যাম্বাসিতে যত নাগরিক আছে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে আপনাকে একটা বিষয় একটু আলোকপাত করি আমার মালয়েশিয়াতে আমি একবার শুনেছি প্রায় মানে হাজারের উপরে তো মাস্ট মানে এটা কত হাজার আমি জানি না বাট হিমাগরে লাশ আছে যেই লাশ এখন পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয় নাই কি এক অদ্ভুত হিমাগরে বছরের পর বছর লাশ পড়ে আছে এখন এই লাশ জটিলতাও দেশের দেশের এই এই কাউন্সিল বা যে আমার আমার কি বলে দূতাবাস করতে পারছে না তারা এখন পর্যন্ত তাদের কোনো খেয়াল রাখছে না দুই একটি লাশ যারা কষ্ট করে পাঠায় সেই পাঠাতে গেলে সামাজিক যারা কর্মকাণ্ডে জড়িত হতে পারে সে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য দলের নেতা তারা নিজ দায়িত্বে ওখান থেকে দায়িত্ব নিয়ে তারপরে লাশগুলো পাঠায় কিন্তু তারপরেও সেই লাশ পাঠানোর পরে দেশে সেখান থেকে কোনো ধরনের সহযোগিতা পায় না টাকা পয়সা ঠিকমতো তাদেরকে দেয়া হয় না কিন্তু সরকারিভাবে কিন্তু নিয়ম আছে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে সেই ব্যক্তির লাশ যখন দেশে বুঝবে সরকারের পক্ষ থেকে তার কাফন দাফন এবং স্পেশাল একটা পরিবারকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু সেটার যে পরিমাণ ঝামেলা সেটা এখন পর্যন্ত সহজভাবে হয়নি বিদায় এখন এই সেবার থেকে বঞ্চিত এমনকি আপনি জানেন গত কয়েক দু এক মাস আগে এক ভদ্রলোকের লাশ নিতে অপরগতা প্রকাশ করেছে দেশের জনগণ মানে পরিবার তার পরিবারের কেউ নেই একজন ভাস্তি ছিল মানে সে বলেছে কোথায় দাফন করব আমার এই চাচাকে এনে দাফন করার মতো আমাদের জায়গাও নেই সহায় সম্বলও নেই তো এই দুর্দিনের এই দুর্বিশহ জীবন ব্যবস্থাগুলো আসলে আমাদের মিডিয়ায় উঠে আসছে না আমরা প্রতিদিন অন্য অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এগুলো আমাদের বলা হচ্ছে না আপনি আরেকটা বিষয় দেখেন আমাদের ভাইরা বলার চেষ্টা করেছে যে বিদেশে আসতে দালাল খপ্পরে পড়তে হয় আপনি এই মুহূর্তে জানেন যে মালয়েশিয়াতে বিদেশিদের রিক্রুট করা হচ্ছে বাংলাদেশের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় বলা হচ্ছে কি যে কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়াই আপনারা চলে যেতে পারবেন মাত্র উনসত্তর হাজার টাকায় উনাশি হাজার টাকায় মানে অনকাইন্ড অফ বিমান ভাড়া দিলেই আপনি চলে যেতে পারবেন অথচ এরা নিজেরাও জানে না যে এর কোনো মানুষ চার লাখ টাকা স চার লাখ টাকার নিচে বাংলাদেশ থেকে যেতে পারছে না এখন এই কেন পারছে না টাকাগুলো কোথায় যাচ্ছে নাম্বার ওয়ান তারা মালয়েশিয়া থেকে এই কাজ কিনতে এখন প্রত্যেকটি কোম্পানিকে টাকা দিয়ে কিনতে হচ্ছে চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত দিয়ে তার ভ্যালু হচ্ছে পাঁচ এক লাখ টাকা আবার আপনাকে যেই এজেন্সিগুলোকে দায়িত্ব দিয়ে কাজ দেওয়া হয়েছে সেই এজেন্সিগুলোকে আবার টাকা দেওয়া লাগতেছে প্রায় এক দেড় লাখ টাকা এইভাবে করে আপনার প্রত্যেকটা সেক্টরে টাকা দিয়ে তারপরে যদি আবার বিবৃতি দেয় যে আমাদের এখানে ফ্রি যাওয়া যাবে টাকা দেওয়া লাগবে না তখন হয় কি জনগণ এবং এই যে রিক্রুটিং এজেন্সি এবং আপনারা যাদেরকে দালাল বলেন এদের মধ্যে একটা বৈষম্য এবং অসঙ্গতিপূর্ণ অবিশ্বাসের জায়গাটা চলে আসে বাস্তবতা হচ্ছে তো কেউ কোনো অবস্থায় তিন লাখ সত্তর তিন লাখ আশি নব্বই নিচে কোন অবস্থায় কেউ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারছে না কিন্তু সরকার প্রচার করছে আসি এভাবে করে মূলত তারা একটি মিথ্যাচার করছে যেটা কোনো সরকারের সময় কাম্য বাস্তবতা হচ্ছে যে জনগণকে যতটুকু সেবা দেওয়া দরকার সেটা সঠিকভাবে তাদেরকে দিতে হবে আজকে দেখেন সম্মান করা নিয়ে কথা হয়েছে আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে এই আমি বিস্তারিত যেতে চাই না বাস্তবিক অর্থ হচ্ছে আমাদের এই রেমিটেন্স যথাযথ সম্মান হয় না যদি সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া যেত এয়ারপোর্টে সম্মান বাসাবাড়িতে আসলে সম্মান অথবা যারা বিদেশে থাকে তাদের পরিবারকে একটা করে ডিজিটাল এডিশনাল কার্ড দেয়া যে বিদেশ পরিবার এই বিদেশ পরিবারের কার্ডটা দিলে যাতে সে অন্তত যে কোনো জায়গায় সেবা নিশ্চিত হয় যেমন আপনি মুক্তিযোদ্ধাদের একটা কার্ড দেন আমাদের ডক্টর জাফরুল্লাহ তো এক সময় বলেছিলেন যে এদেরকে মুক্তিযোদ্ধা এই যে তাদের মতো সম্মান করা উচিত হয়তো সে আবেগে বলেছেন কিন্তু বাস্তবতাও তাই যে আপনাকে মানুষ বিদেশে যারা আছে তাদেরকে সম্মান করা উচিত সেই সম্মানের জন্য উচিত কি প্রত্যেকটি পরিবারকে একটি করে কার্ড দেন যাতে তার বাচ্চাকে ভর্তি করাতে গেলে স্কুলে আগে সুযোগ সুবিধা পায় এয়ারপোর্টে আসলে সুযোগ সুবিধা পায় লঞ্চে গেলে গাড়িতে গেলে অফিস আদালতে গেলে ব্যাংকে গেলে সব জায়গায় যাতে তারা সুযোগ পায় সেরকম একটি চিহ্নিতকরণ কার্ড দেওয়া উচিত আমার মনে হয় যে বর্তমান সময়ে এখন যে পরিমাণ বিদেশে মানুষ অবস্থান করছে যুগুপযোগী প্রশ্ন করেছেন তাদেরকে ভোটাধিকারের আওতাধীন নিয়ে আসা আমি মনে করি ভোটাধিকার নিশ্চিত করতে এমনি তো ভোট নেই বাংলাদেশে বাট ইটস ফর ফর মানে এটা একটা লং জার্নির জন্য আমাদের দেশের অবৈধ আর বৈধ নাই যে কোনো সরকারি থাকুক তাদের এই ভোটাধিকারের জন্য বিদেশিদেরকে সেই সুযোগ করে দেয়া এটা নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাষ্ট্রের অ্যাম্বাসডারের মাধ্যমে সেই জায়গায় যেমন আপনি দেখেন একটা জেলার নির্বাচন কমিশনার কে নির্বাচন কমিশনার ডিসি সাহেব ডিস্ট্রিক্ট যে চালাচ্ছে সে আজকের এইভাবে করে প্রত্যেকটি জায়গায় আপনার অ্যাম্বাসি যারা আছে এই অ্যাম্বাসেডরদেরকে সেইভাবে একটি পাওয়ার দিয়ে বিদেশিদেরকে সেখানে ভোটে অন্তর্ভুক্ত করা এবং এটার মাধ্যমেও কিন্তু একটা উৎসাহ প্রদান করা যায় যেমন যারা এখানে বিদেশে আছে তারা বৈধ যাতে থাকে যে বৈধ হলে ভোট দিতে পারবে অবৈধ বাণী আনডকুমেন্টেড থাকলে দিতে পারবে না তখন হবে কি সবাই এই ডকুমেন্টারি হওয়ার চেষ্টা করবে ভোটা ভোট যারা দিতে পারবে তারা টাকা পাঠাতে গেলে এই সুযোগ সুবিধা পাবে তারা এমবাসিতে এই সে সুযোগ সুবিধা পাবে এ ধরনের করে মানে প্রোগ্রেসটা করতে হবে স্লো মোশনে আমাদের ভাইদেরকে সম্মান করে বাস্তবতার নিরিখে সাডেনলি কোনো আইন কানুন করে আপনি জেলে নিবেন হুমকি দিবেন এগুলো দিয়ে আপনি হয়তো দুই একশো টাকা ইনকাম করতে পারবেন বা আপনি একটা মনে করছেন যে আপনার রেমিটেন্স বৃদ্ধি হবে মূলত রেমিটেন্স বৃদ্ধি হবে না বরঞ্চ আপনি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের একটি বিদ্বেষ তৈরি করার একটি চক্রান্ত করবেন যেটা জনগণ কোনো অবস্থায় মেনে নিতে পারে না আমি মনে করি বাংলাদেশের যারা চাকরি করে তাদেরও অধিকার আছে কিন্তু আমি মনে করি বিদেশিদের অধিকার সবচেয়ে বেশি কারণ কি জানেন আমার বাংলাদেশের সরকারি অফিসার তিনিও কিন্তু সকালবেলা চাকরি করলে পাঁচটার সময় বউ বাচ্চা ফ্যামিলির সাথে মা বাবার সাথে কাটাতে পারে তার পরিবার নিয়ে কাটাতে পারে গার্মেন্টস কর্মীও কিন্তু তিনি তার এন্ড অফ দ্য মান্তে অথবা সপ্তাহের একদিন অথবা যে কোনো সময় তার পরিবার নিয়ে থাকতে পারে একমাত্র প্রবাসী যারা পরিবার বিচ্ছিন্ন পরিবার নিয়ে থাকতে পারে না কিন্তু তাদেরকে অবজ্ঞা করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে একজন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার গার্মেন্টস কর্মী সমাজের যে কোনো ব্যক্তি দেশে যে অবস্থান করছে সে দেশীয় বাতাস খেয়ে দেশীয় মানুষের ভালোবাসা পেয়ে আপন আত্মীয় স্বজন সিজনাল ফল ফ্রুটস এবং প্রত্যেকটি জায়গায় পিঠা উৎসব করে তারা আনন্দ উৎসবে মেতে আছে কিন্তু আমার এই একই সময়ে বিদেশি ভাইটা কিন্তু সেই সকল জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সেজন্য সর্বশেষ অনুরোধ করব হিউম্যান বিংসের দিক থেকে মানবতার দিক থেকে দল টল চিনি না দল মতের ঊর্ধে উঠে প্রত্যেক সরকারের এই বিদেশি মানুষদের জন্য কাজ করা উচিত কি আওয়ামী লীগের কি জামাত কি বিএনপি এই দল দল বিদেশি মানুষ বোঝে না এরা বিদেশি বসে এই সব জিনিস চিন্তাও করে না তারা চিন্তা করে দেশের কথা একটা সময় দেখবেন তাদের মধ্যে এত আবেগ এই কলিমুল্লাহ স্যার যদি বাংলাদেশ থেকে বিদেশ যায় দেখবেন ওনার পায়ের তলায় সবার আগে কদমবুসি দিয়ে যেই লোকটা পড়ে যায় সে আমার দেশের একজন শ্রমিক তাকে দেখলে গলা আকড়ে ধরবে তাকে কে ভালোবাসবে এই টকশোতে কয় একজন ভাই এসেছে দেখেন তাদের আবেগ তারা আমাদেরকে কি পরিমাণ সম্মান করেছে যে একটা টকশোতে তারা আমাদের সাক্ষাৎ পেয়েছে সেই আবেগী তারা আজকের সেখানে কন্ট্রোল করতে পারছে না দিস ইজ आवर পিপল এটাই আমাদের মানুষের মানুষ আমাদের দেশের মানুষরা এরকমই এদের মধ্যে এইসব হিংসা বিদ্বেষ নেই আমি সেজন্য মনে করি বিদেশীদের পাশে যথাযথ সম্মান তাদেরকে দেওয়া উচিত এবং তাদের জন্য যে আমি বলেছি যে কার্ড সিস্টেম করা এবং তাদের সেই কার্ড করে পরিবারগুলোকে চিহ্নিত করে একটা স্পেশাল ক্যাটাগরি নির্ধারণ করে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত করা ভোটাধিকার নিশ্চিত করা বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে যত মানুষ যত ভোগান্তির শিকার তাদের এই সকল কিছু লাঘব করার জন্য উদ্যোগ গ্রহণ করা এবং আমাদের মানুষদেরকে প্রপার এডুকেটেড করার জন্য শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না যারা এই প্লেন থেকে বিদেশ গিয়ে নামে তাদেরকে মাধ্যমে পনেরো দিন দশ দিন বিশ এর ব্যবস্থা করেন ফিরি খানা দানা দিবেন সেখানে বিহেভিয়ার শিখাবেন শিখাবেন কম্পিউটারের বেসিক কিছু কিছু নলেজ তার জন্য আপনারা বলবেন হয়তো যে রাষ্ট্রে অনেক কিছু আছে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা আর ওই মন্ত্রণালয়ের শিক্ষা এক না যখন সে বিদেশে যায় তখন সে বোঝে যে ওই দেশের আবহাওয়ায় তাকে কিভাবে বেড়ে উঠতে হয় আমি মনে করি তাদের প্রতি আমাদের আরো সফট হওয়া উচিত সকল তাদের পাশে দাঁড়ানো উচিত এবং কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রের কর্মচারী ভেবেই কাজ করা উচিত কিন্তু সমস্যা হচ্ছে বিদেশি এম্বাসিগুলোর দিকে যদি তাকান অনেক সময় তারা হয়তো কলিম স্যারকে সম্মান করে আমাকে করবে কিংবা মাহমুদ ভাইকে করবে এ দিয়ে বাস্তবতার চিত্র ফুটে উঠবে না উঠবে তখন যখন সাধারণ নাগরিককে আপনি কফি টেবিলে নিয়ে আসতে পারবেন চায়ের টেবিলে ডাকতে পারবেন জাতীয় দিবস একত্রে বসাতে পারবেন নির্দলীয় মতামতের ভিত্তিতে সবাইকে সম্মান করতে পারবেন তখনই গুলো সার্থক হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম